10 কেজি হবো। ক্যামেরাম্যান হাসতে হাসতে 32টা জায়গায় 33টা দাঁত বের করে ফেলছে। আমারে যদি আমার ভল কাটতে দেয়। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আপনাদেরকে আজকে আমি দেখাবো, এই যে দেখেন সাফিত বলে এটা মালয়েশিয়াতে, এটা দিয়ে আমি ফল কাটবো। আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আসলে আমি অতটা কাটতে পারি না, ওই যে ফল একটা টিঙ্গেল থেকে কিছুটা কাটা লাগবে, তো ওই ফল কিভাবে কাটে সাফিত দিয়ে আমি আজকে একটু ট্রাই করি, দেখি যদি ভুল ত্রুটি হয় আপনারা বলে দিন কমেন্টে। বুয়া বেরি গেল, এত তাড়াতাড়ি গেলে হয়? পাকা না কাঁচা? পাকা? আরে কালা হইলি তো উপর কি ভেতরে লাল? হয় হয় এখানটা থেকে গেছে দেখ। অনেককেই দেখি, অনেককেই দেখি রোজা থেকে পাম ফল কাটে, তো আমি আজকে একটু ট্রাই করলাম যে রোজা থেকে আসলে পাম ফল কাটা কতটা সম্ভব। আজকে তাপমাত্রা ঠান্ডা, আবহাওয়া খুব ভালো, এই জন্য কিছু বোঝা যাচ্ছে না, নাইলে আমি যে ফল কাটছি আমার পাট্টা যাইতো গা। হ্যাঁ দশ কেজি হবো। বাবা এই ফল কয়টা আমি কাটলাম রোজা থাইকা, কাটে আমার দমক এখন মুখের পারে, যাই যাই অবস্থা। ক্যামেরাম্যান হাসতে হাসতে 32টা জায়গায় 33টা দাঁত বের করে ফেলছে। হ্যাঁ আমি আমি বলছি এখন ক্যামেরাম্যান হাত দিয়ে মুখ কেটে ধরছে, এখন আর শব্দ শব্দ শোনা যাচ্ছে না। আসলে ভাই অনেক কষ্ট রে ভাই, পাম বাগানের কাজ, আমারে যদি আমার ভল কাটতে দেয় আমার দ্বারা সম্ভব না, আমি স্যালেন্ডার এখন আমার দিয়ে আর হবে না। তা বাড়ি চল যাও। কত কষ্ট আল্লাহ একটা লোক করে গো, বসে আরে সুখের টাকা রে। আহা ও ভাই হায় হায়, যে টাকার জন্য প্রবাসে আসলাম টাকা ঠিকই কামালাম, সব কিছুই করলাম কিন্তু জীবন থেকে সুখ স্বপ্ন সব হারাই গেছে গা।